মিটি জুড়ে সিরিয়ালের আগামী পর্বে আমরা সবাই দেখতে চলেছি অনির্বাণ ঘরের দরজা লাগিয়ে দিয়ে রায়ের হাতে টান দিয়ে রাইকে ঘরের সামনে নিয়ে আসে আর তাকে জড়িয়ে ধরে তখন এ রাই অস্বস্তি বোধ করে তারপরে অনির্বাণকে রাই বলছে এইভাবে দরজা বন্ধ করে তখন অনির্বাণ বলছে রায়ের দিকে তাকিয়ে তুমি কি চাও আমি তোমার থেকে দূরে চলে যাই বলো তুমি কি চাও সেটাই চাও বলো যে আমি তোমার থেকে দূরে চলে যাই তো এটা শোনার পর অনির্বাণের মুখ থেকে রায় তখন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অনির্বাণের দিকে তো এই ছিল মিটিঝোড়া ধারাবাহিক নতুন আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য পঞ্চানন প্রমাণিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যাবেন এরকম নিত্য নতুন আপডেট অবশ্যই পেয়ে যাবেন আর মিটিজোড়া আপডেটের পাশাপাশি আমি পঞ্চানন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি সাথে থেকেও পাশে থেকে একটা লাইক দিয়ে দেখতে থাকো খুবই ভালো লাগবে এখন চলছে ঝুলন যাত্রার এপিসোড ঝুলন যাত্রা কিভাবে আমরা পালিত করছি আমাদের আশ্রমে বাড়িতে সে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি সাথে থেকে পাশে থেকেও একটা লাইক দিয়ে দেখতে থাকো খুবই ভালো লাগবে যারা নতুন বন্ধু এসেছে সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশান ডল করে পাশে থেকে যাবেন তো এইরকম নিত্য নতুন তোমরা সব দেখতে পাবে আর যারা নতুন বন্ধু অবশ্যই তোমরা পাশে থেকেও আর যদি না ভালো লাগে প্লিজ প্লিজ কেউ খারাপ মন্তব্য করো না বা খারাপ কমেন্ট করো না রাধে রাধে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো কাল তো রাখি পূর্ণিমা আজকে আমার গোপাল সোনাকে একটু দোল খাওয়াচ্ছি আজ থেকে শুরু করেছি আর কালকে খুব ভালো করে সাজিয়ে ভিডিওটা করব অবশ্যই তোমরা কালকের ভিডিওটা ফলো করবে কালকে কেমন করে সাজাই সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো আজকে শুধু একটু ট্রাই করে দেখে নিলাম আমার গোপাল সোনা ঠিকঠাকভাবে বসতে পারি কি না তো দেখো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আর এখন কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও প্লিজ আর আশ্রম থেকে পরিক্রম পরিক্রমা অনুষ্ঠানে চলে গেছিলাম একদম আমাদের পাশেই আমাদের খড়গপুরের লক্ষ্মী আলঙ্কার যে জুয়েলার্স আছে ওনার বাড়িতে আমাদের আশ্রম থেকে সবাই পরিক্রমার জন্য গিয়েছিল তো ওনার বাড়িতে তো ওনার বাড়িতে একটু গিয়েছিলাম ওখানে তো ওখানে একটু সব কিছু তোমাদের দাদাভাই একটু ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছে যে ওনার বাড়িতে কেমনভাবে কি কি সব ব্যবস্থা করা আছে সেসব দেখাচ্ছি আর এখানে দেখো আর ভেতরে সবাই প্রবেশ করেছে যত গুরু মানে ভক্তরা আছে সবাই কিন্তু মায়েরা বাবারা সবাই কিন্তু গেছেন ওখানে আর ওখানে কিন্তু খুব ভালো ব্যবস্থা হয়েছিল খুব নাম গান সংকীর্তন সব হয়েছিল। হয়েছিলো আর সত্যি খুব আনন্দ করেছি ওখানে খুব মজা করেছি আর ওনাদের ঘরটা একটুখানি ঘুরে ঘুরে দেখাচ্ছি কীরকম কেমন কি এত বড় একটা জুয়েলারি দোকান আছেন ওনাদের আর খুব ভালো আর ওনাদের এইটা হচ্ছে বাড়ি তো যাই হোক আমি এসেছিলাম তো তাই একটুখানি ক্যামেরা বন্দি করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম লক্ষ্মী অলঙ্কার তোমরা তো সবাই শুনেছো এই নামটা সবাই শুনেছো তোমরা তো তাদের ওনাদের এই বাড়িটা আর ওনাদের বাড়ির ভেতরেই কিন্তু নাম সংকীর্তনের ব্যবস্থা করা হয়েছিল ওনাদের ভিতরে কিন্তু ঘরের ভিতরে কিন্তু অনেক অনেক কিছু ব্যবস্থা করা আছে সব কিছু অনেক রকমের ঠাকুর আর সব ভালো ভালো করে সব যত্ন করে ওনারা খুব ভক্তি ভরে রেখেছেন এরা খুব ভালো লেগেছে আর সেটা তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম যাতে তোমরাও একটুখানি দেখতে পারো আর সবাই মনে কিন্তু এই ভক্তিটা যেন আসে যে ভগবান বলে একজন বস্তু আছেই তো সেই ভগবানকে সবাইকে মানা উচিত আর আমাদের শেষ জীবনে কিন্তু আর কোনো কিছু নেই শেষ জীবনে একটাই নাম হরিরাম আর যতটা পারবো আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো যে যেখানে গিয়েছিলাম আর তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ ওখানে গিয়েছে আর ওখান থেকে যতটা পেরেছি আমি ক্যামেরাবন্দি করতে ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ওখানে লক্ষ্মী অলঙ্কারের দেখো ঘরের ভিতরটা দেখো কত রকমের ঠাকুর যেটা দেখেছি জগদ্ধাত্রী আছেন শিব দুর্গা আছেন লক্ষ্মীনারায়ণ আছে সবই মার্বেল পাথরের আর পুরোটাই একদম মানে এত সুন্দর এত সুন্দর পুরো বাড়িটাই খুব সুন্দর আর খুব সুন্দরভাবে ওনারা ঠাকুর সাজিয়ে রেখেছেন আর খুব ভক্তি ভরে কিন্তু ওনারা পুজো করেন এটা কিন্তু দেখে বোঝা গেল আর সত্যি না দেখলে এটা বিশ্বাস করা যায় না ওটা তো ঘরের ভেতরেরটা একটু কিছু দেখালাম আর বাইরের দৃশ্যটা আরও দেখাবো তো দেখো মন্দিরটা যেন একদম সত্যি যেন পুরীর মন্দিরের মতো আর বা খুব সুন্দর আর বাইরের গ্রাউন্ডটাও খুব সুন্দর আর সত্যি খুব খুব সুন্দর লাগছে আর আমাকে তো ওখান ছেড়ে মানে চোখ ফিরাতেই পাচ্ছি না এত সুন্দর ওখানে দৃশ্য এত সুন্দর এত সুন্দর লেগেছে ভেতরটা সবথেকে বড়ো হচ্ছে ভক্তি ওনাদের মনে যে এতটা ভক্তি সত্যি খুব ভালো লেগেছে আর তোমাদের দাদা ভাই এই ঠাকুরের কাছে তো এসেই ছিল ঠাকুরের কাছে এসে খুব নাচ গান করছে খুব মজা করছে আর সত্যি খুব খুব ভালো লাগছে আমাকে Oh 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 তারপরে তোমাদের দাদা একটু বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিলো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম খুব সুন্দর আর সত্যিকারের খুব ভালো আর বাইরের দিকে যে দৃশ্যগুলো তোমাদেরকে দেখাতেও পেরেছি আর ঘরের ভিতরটাও দেখাতে পেরেছি আমি নিজেকে খুব সৌভাগ্য বলে মনে করি আর দেখো কত ভক্তরা এসেছিল আর বাইরেরটা দেখো ঘাস আর গ্রাউন্ডটা এত ভালো আমি একটু তোমাদেরকে দর্শন দিয়ে দিলাম কেন আমিও গিয়েছি ওখানে তার প্রমাণ একটু দিলাম যে আমি ক্যামেরাটা করছি আমি ক্যামেরা বন্দি করতে পেরেছি যতটুকু পেরেছি আর ওখানে খুব ভালো লেগেছে যেখানটার কাছে সবাই এসে কীর্তনীরা মানে ভক্তরা এসে ওইখানে যে প্রভুরা এসে এখানে কীর্তন করেছিলেন আর সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই দেখো সব কিছুটাই একদম সুন্দরভাবে আর ওনাদের মনে যে এতটাই ভক্তি সেটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ভক্তি আর এইখানে দেখো আমি একটু সামনে থেকে তুলে দেখালাম যে রূপোর রূপর আসন করেছে দোলনা করেছে রূপর দোলনা রুপোর দোলনায় রাধা মাধব গোপাল সবকে দোলাচ্ছেন আর সত্যি খুব ভালো লেগেছে সুন্দর একদম সুন্দর অতি সুন্দর হ্যাঁ একদম তো আর তোমাদের দাদাভাইও এখানে আছে আর ওপরে যাচ্ছি একটুখানি তোমাদের দাদা ভাই আমাকে দেখানোর জন্য তো ওখানে উনি একলা দেখে চলে এসেছিলেন আমি দেখি না তো আমাকে একটু দেখাতে নিয়ে যাচ্ছে বলে চলো একটুখানি তুমি ওপরে ওপরে গিয়ে একটুখানি দেখাবো দেখবে যে কিভাবে মন্দিরটা করেছেন ওনারা ঈশান কনের মধ্যে আর সত্যি এটাই এখানে বোঝা যায় যে কতটা মনের মধ্যে একটা ভক্তি আছে ওনাদের এই সব দৃশ্যগুলো দেখলে বোঝা যায় আর সত্যি আর মানে ওনার ওনারাও ওখানে ছিলেন তো তোমাদের দাদাভাই ভাই বললেন যে আমার ওয়াইফকে একটু দেখাতে নিয়ে যাচ্ছি ওখানে ভেতরটা কেমন সুন্দর করে হয়েছে আর সত্যি দেখলেও মনে ভক্তি এসে যায় দেখো লক্ষ্মী নারায়ণ এখানে রাখা আছেন আর এখানে জগদ্ধাত্রী মা রাখা আছেন দেখো খুব সুন্দর খুব সুন্দর করে রাখা আছেন আর এখানে নাড়ুগোপাল তো অবশ্যই আছে আর জায়গায় হলে বাবা আর এখানে শিব দুর্গাটা অবশ্যই অবশ্যই শিব দুর্গা তো আমি দেখাতে পেরে আমাকে আমি দেখতে পেয়ে আমি আমি নিজেকে ধন্য মনে করছি যে কতটা মনের ভক্তি ওনাদের আর তোমাদেরকেও দেখাতে পেরে সত্যি আমাকে খুব ভালো লাগছে ধন্য দাদা ভাই একটু নমস্কার করে নিচ্ছে ওখানে ওখান থেকে দেখে নিচের দিকে নেমে গেলাম নিচে বাইরে সব কিছু অনেক কিছু আছে আরও সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো এখানে একটা গণেশ ঠাকুর আছে না দেখালেই নয় আমাকে তো খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে যে সত্যি মানুষের অনেক রকমভাবে শখ থাকে আর স্বাচ্ছন্দ্য থাকে ঘর সাজানো থাকে সত্যি খুব সুন্দর লাগছে খুব সুন্দর যেটা হয়তো কোনো দিন দেখতে পেতাম না না গেলে কিন্তু ওখানে তোমাদের দাদাভাই নিয়ে গিয়েছিল ওনাদের বাড়ির ভেতরে আর সত্যি খুব ভালো ওনাদের যেমন ভালো ব্যবহার সেরকম ওনাদের কাজকর্ম দেখো ওখানে ওনারা প্রসাদ বিতরণ করছেন সবাইকে আর আমি একটু প্রসাদ নিয়ে নিলাম তো চলো বাইরের দিকে তোমাদেরকে একটু শেয়ার করবো সুন্দর জায়গা কত সুন্দর একদম আনন্দ খুব মজা লাগছে আর সত্যি রাধারানি দর্শন পেলাম আর ভগবানের কাছে আসতে গেলে সত্যি এত সুন্দর একটা মানে এত সুন্দর সুন্দর জায়গা যাওয়া যায় সেটা ভাবা যায় না সত্যি খুব সুন্দর আর ওই দেখাতে পারে দাদা ভাই আছে অনেক ভক্তরা এসেছিল এখানে সত্যি খুবই ভালো লাগে খুব ভালো আছে আমাদের কৃষ্ণ ভগবানের ঠাকুরের কাছে ঠাকুরের কাছে পৌঁছালে কত রকম কত সুন্দর সুন্দর জায়গায় যে যাওয়া যায় সেটা সত্যি সেটা আমরা উপভোগ করতে পারছি কত ভালো লাগছে আর কত সুন্দর জায়গা এখানে এই টোটোটাই করে আমাদের প্রভুরা এসেছিলেন আর সবকিছু এইখানের মধ্যে এসেছিল তো ওনারা আরেকটা বাড়িতে গিয়েছেন ও পাশের বাড়িতে সেখানে আর কি না। সময় গিয়েছিলাম গিয়ে ওখানে প্রসাদ পেলাম প্রসাদ পেয়ে তারপরে আমি বাড়ি ফিরছি কেন ছেলের শরীরটা ভালো নয় ছেলের জ্বর ছেলেকে বাড়িতে দেখতে গিয়ে গেছি আর আমার ছোটো মেয়েকে নিয়ে গেছি আর আমার বড় মেয়ে বাড়িতে আছে আর আমার ছোটো ছেলে আমার ছেলেটা রয়েছে সেখানে আসলে ওদেরকে ছেড়ে যায় না তো এখন কিছু করার নেই শরীরটা খারাপ রাধা গোবিন্দর নাম করে ছেড়ে দিয়ে গেছি রাধা গোবিন্দ সব জানে যে আমি তার কাছে গেছি আমি বাড়ি যাই বাড়ি গিয়ে ছেলে কি করছে একবার দেখবো তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ছেলেটা জ্বর একশো এক দুই এমনি জ্বর ছিল আর ওই দেখো তোমাদের দাদা হয়ে চলে এসেছে এই দেখো তো খাওয়া দাওয়া করে চলে এলাম চলো বাড়ি চলে এসেছি আমার ছেলে আমার বাবুটা কেমন আছে তোমরা দেখে বুঝতে পারছো ছেলেটার জ্বর ছিল আর আমি ছেড়ে দিয়ে গিয়েছিলাম তো সে আমাকে খুব মিস করছিল আর একটু আমাকে দেখতে পেয়ে আমাকে জড়িয়ে ধরে নিয়েছে মানে মা অন্ত প্রাণ মা ছাড়া চলে না আর মার সঙ্গে একটু আদর আদর করে নিল তবে সব সময় স্কুলে যাক টিউশন যাক যখনই যাক যেখানে যাক রুটি বানানো হচ্ছে অনেকক্ষণ মাকে না দেখলে একটু আদর আদর করে দেয় আচ্ছা একবারে চলে গেলাম রুটি বানাচ্ছি আছে ডাক্তার বললো রুটি খেতে তাই রুটি বানাচ্ছি সবাইকে ঠান্ডা লেগে গেছে সবাই জ্বর সর্দি কাশি তাই আজকে সবাই রুটি খাবে আর সবজি আছে অনেকটাই সবজি রাখা আছে তাই এখন এই যে রুটি বানাচ্ছি গরম গরম রুটি হচ্ছে আর এই গরম রুটিটা খেতেই ভালো এখন প্রায় দশটা বেজে গেছে সাড়ে দশটা বেজে গেছে তো সাড়ে দশটা বেজে গেছে আর এই দেখো গরম গরম রুটি ভাজছি আর সবাই খাবে এখন আমাদের ঘরে বেশ বড় বড় রুটি হয় ছোট ছোট রুটি হয় না অনেকের বাড়িতে এই ছোট ছোট রুটি হয় কিন্তু আমাদের বাড়িতে এই বড় বড় রুটি হয় মানে যত বড় বেলনি তত বড় রুটি দুটো দিনটে খেলেই পেট ভরে যাবে আর আমি বড়ো বড়ো করি সব দিন বড় বড় করি রুটি রুটি বানিয়ে চলে এলাম খেতে তো দেখো সবাই মিলে বসে গেছি রুটি আর সবজি বানালাম কাবলি ছোলা দিয়ে একটা সবজি বানালাম সবাই মিলে খাচ্ছি আনন্দ করে সবাই মিলে একসঙ্গে গোল হয়ে বসে গেছি তো এটা আমাকে খুব ভালো লাগে সবাই মিলে একসঙ্গে গোল হয়ে বসে গেছি তো সেটা তোমাদের সঙ্গে একটা শেয়ার করলাম বন্ধুরা তো এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আশ্রমের দৃশ্য আর সব কিছুই আমি শেয়ার করলাম তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তাহলে আমি খুব খুশি হব আর চলো আজ এ পর্যন্তই রাখবো দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে তো তখন তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর দেখো সবাই রুটি খাচ্ছে তোমাদের সঙ্গে একটু ভালো করে শেয়ার করে নিচ্ছি তো বেল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যাবে যারা নতুন বন্ধু এসেছ আর যারা আমার অলরেডি বন্ধু আছে তোমাদের তো পাশেই রয়েছ তো তোমাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো একটা লাইক দিয়ে অবশ্যই যেও যদি যদি ভুলে যাও তো অবশ্যই आज ये पर्यटन देखा है हाँ नतून मिले संगे टाटा